নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের খুবই সহজ একটি রেসিপি, কিন্তু ভীষণই টেস্টি আর আলাদা স্বাদের একটি রেসিপি। প্রিপারেশনটির নাম হলো টমপম কারি বা টমেটো পমফ্রেট কারি, বা একে টমেটো পমফ্রেট কষাও বলতে পারেন। তাহলে চলুন টমেটো পমফ্রেট কারি কীভাবে বানায় আমরা দেখে নিই। নুন হলুদ মাখিয়ে পমফ্রেট মাছটা আমি হালকা ফ্রাই করে তুলে নিয়েছি। তারপরে সেই তেলে সামান্য তেল মিশিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এইবার লো থেকে মিডিয়াম হিটে রেখে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ কুচিগুলোকে আমি ফ্রাই করে নেব। এখানে দেখুন আমি একটা মশলা রেডি করে রেখেছি। এখানে আমি মাছ নিয়েছি আজকে 300 গ্রাম, তিনটে পমফ্রেট মাছ 100 গ্রামের করে 300 গ্রাম নিয়েছি। তো এই জন্য এখানে আমি দিয়েছি 5 পিস রসুন, 1/2 টেবিল স্পুন আদা বাটা, মিডিয়াম সাইজের একটি টমেটো বাটা, আর একটু ঝাল ঝাল করব সেই জন্য 8 পিস একদম ঝাল কাঁচা লঙ্কা, কাঁচা আর লাল মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা আমি অ্যাড করে দেবো। পেঁয়াজটায় যেই হালকা ব্রাউন কালার এসেছে সেই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। হিটটা একদম কমিয়ে রাখবো। এইবার দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ দিলাম, দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য। 1/2 টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন হলুদ আমি দিয়েছি। আর লবণটা পরিমাণ অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। এইবার লো থেকে মিডিয়াম হিটে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। মশলাটার চারিদিক দিয়ে দেখুন তেল বেরিয়ে এসছে, আর 1 মিনিটের মতো আমি একটু কষাব। মশলাটা পুরো রেডি হয়ে গেছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে, আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই পর্যায়ে মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এটা একটা টমেটো, মানে পুরো ব্লেন্ড হয়নি, একটু একটু রয়ে গেছে, তো সেটাও আমি দিয়ে দিলাম। এইবার হিটটা বাড়িয়ে দেব, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ভেজে রাখা পমফ্রেট মাছটা আমি দিয়ে দেব। মাছটা আমি সাজিয়ে দিয়েছি। এই পর্যায়ে হিটটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মাছটা রান্না করব, আর তার মধ্যে 2 মিনিট হয়ে গেলে মাছটা আমি ঘুরিয়ে উল্টে দেবো, মানে ওই পিকটা দিয়ে দেবো। এইভাবে করে দিয়ে 5 মিনিট পর আমি ফিরে আসবো। আর এই পর্যায়ে হিটটা আমি এখন একদম কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। প্রিপারেশনটা কিন্তু একটু টক ঝাল হবে, যেহেতু নামই হলো টমেটো পমফ্রেট কষা, তো বা টমেটো পমফ্রেট কারি, তো সেই জন্য একটু টকটক ব্যাপার তো থাকবে। আর 3 পিস মাছে আমি একটি বলেছি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট কিন্তু দিয়েছি, আর তেলটার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আর মশলার সাথে দেখুন একদম মাখো মাখোভাবে রেডি হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে, সেই জন্য এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে নেব। আর প্রিপারেশনটির স্পেশালিটি যেটা বললাম যে একটু টক ঝাল হবে, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। চিনি আমি একদমই ইউজ করব না, যেহেতু পেঁয়াজের একটা নিজস্ব সুইটনেস আছে, আর ব্যাপারটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় না, টক ঝাল হয়, ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন। আর টকটক ব্যাপারটা থাকবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এই পর্যায়ে হিটটা আমি বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব টমেটো পমফ্রেট কষা। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি টমেটো পমফ্রেট কষা পরিবেশন করে দিয়েছি, বা টমেটো পমফ্রেট কারি বা ঝাল যেটা বলুন না কেন পরিবেশন করে দিয়েছি। দেখুন দেখতেই কি সুন্দর হয়েছে, তার দিক দিয়ে একটা তেল বেরিয়ে এসে এক্স্যাক্টলি এরকমই কিন্তু স্ট্রাকচারটা হবে। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।